ডিভোর্সের অফিশিয়াল কাজ শুরু হয়ে গেছে। সানাই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাম্পত্য কলহ ও বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন আলোচিত সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। এবার ফেসবুকে ডিভোর্সের কথা জানালেন তিনি, সেই সঙ্গে সবার কাছে দোয়া চেয়েছেন। বুধবার 31 মে রাত 8:58 দিকে নিজের ফেসবুক ভেরিফাইড পেজে সানাই ডিভোর্সের কথা জানান। সানাই লেখেন, আসসালামু আলাইকুম, ডিভোর্সের অফিশিয়াল কাজ শুরু হয়ে গেছে, আমার জন্য দোয়া করবেন, বিপদে যেন আমি মানসিকভাবে ভেঙে না পড়ি, কিছু সম্পর্ক শেষ হওয়াই ভালো, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এ বিষয়ে জানতে সানাই মাহবুবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। জানতে চাইলে সানাইয়ের স্বামী আবু সালেহ মুসা বলেন, একটু আগেও ভালো ছিল, হঠাৎ বজি নিয়ে আসে আমার মাথায় আঘাত করে, পরে বাসা থেকে বাইরে চলে যায়। তিনি বলেন, আজ ঝাড়ু দিয়ে মারছে, 2-3টা লাথি মারছে, আমার কিডনির সমস্যা করে দিছে, এর আগেও পা দিয়েও লাথি মেরেছে, তবু কিছু বলিনি।